আসসালামু আলাইকুম। আজকে সবাইকে বৃষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে আমাদের বিল্ডিংয়ের পাশে আরেকটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে, সেই কাজের জিনিসপত্র বাঁশ এগুলো আর কি ভিজে যাচ্ছে বৃষ্টিতে। আর এখন আমি বৃষ্টি দেখলে তো লাভ হবে না, আমার তো অনেক কাজ আছে কারণ সংসারে অনেক কাজ থাকে। আর সকালে স্কুলে গিয়েছিলাম এই বৃষ্টিতে, এসে আবার ঘরে আসার পরও অনেক বৃষ্টি, পরীক্ষা ছিল, তাড়াতাড়ি পরীক্ষা দেওয়া শেষ হয়ে বাসায় এসে পড়েছি। আর এখানে ভাবলাম আজকে কী রান্না করব। এখানে আমি গাজর টমেটো আলু ধনেপাতা দিয়ে একটা ভাজি করে নিয়েছি, ভাজিটা অনেক মজা ছিল। আর এখানে অল্প একটু চিকেন ছিল, সেই চিকেনগুলো ভাবছি বাচ্চাদের দিয়ে দিব ভেজে, ওরা তো খালি ভাজি দিয়ে খাবে না। আর আমি যে ডাল রান্না করছি, ডালের পাতিলটা এখনও সাইড দিয়ে অনেক ময়লা, মানে ডাল যে বসাইছিলাম বলক এসেছে, সেই বলকের ডালগুলো আর কি এখানে লেগে আছে, এগুলো আবার আমার পরিষ্কার করতে হবে। তাড়াহুড়ো করছি যেহেতু সময় নেই, আর রান্নাঘরটা পরিষ্কার করেছি কিন্তু আবারও নোংরা হয়েছে রান্নার পরে, তাই এগুলো আবার পরিষ্কার করতে হবে। এই যে আমার রান্নাঘরটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, কাজের শেষে আমি রান্নাঘরটাও তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলি। আর এই যে এখানে ফিল্টারের এটাও নোংরা হয়েছিল, সরি, আর এই সিঙ্কটা অনেক ময়লা, বেসিনটা অনেক ময়লা হয়ে গেছিলো, আসলে আমি করি নাই, আগে যে ভাড়াটা ছিল সেই ভাড়াটা অনেক নোংরা করে দিয়ে গেছিলো, তো এগুলো আবার পরিষ্কার করলাম। আর এখানে টেবিলটা অনেক পরিষ্কার করলাম মুছে। আর এই যে আঙ্গুরটা, এটা প্লাস্টিকের আঙ্গুর, এটা অনেক স্মৃতি, এটা আসলে আমার শাশুড়ি আমার মেয়েকে কিনে দিয়েছিল, আর আমার আম্মা এটা ধুয়ে ধুয়ে রেখে দিত, অনেক পছন্দ করতো আমার আম্মা। এটা আমার শাশুড়ি আর আমার মায়ের দুজনের হাতের ছোঁয়া আছে, তাই এটা আমি অনেক যত্ন করে রাখি, আর এটা আমি চেষ্টা করি জানি নষ্ট না হয়। আর এই ফুলটাও নোংরা হয়ে গিয়েছিলো, আজকে আবার ফুলটা আমি ধুয়ে ফেললাম, আর টেবিলটা এখন পরিষ্কার করে ফেললাম। রান্নার পাশাপাশি আমি এগুলা সব ঘর গোছানোর কাজগুলো করে ফেলি, যেহেতু এগুলা যদি জমিয়ে রাখি তাহলে আবার রান্না শেষ হলে এই কাজগুলো করতে হয়, এই জন্য আমি সাথে সব কাজ আস্তে আস্তে করে ফেলি, যেহেতু আমার একা হাতেই সব করতে হয়। আর এই যেখানে বাচ্চার বাবা সব হিসাবের কাগজ টাগজ মানে খাতা টাতা এখানে রেখে দেয়, আমি আবার সরাই না যেহেতু লাগতে পারে। আর এখন দুপুর টাইম, আমরা সবাই খেয়ে নিব। এই যে ডালটা এনেছি, আর এই যে ভাজি, ভাজিটা মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আর এটা হলো খাওয়া দাওয়ার পরে, তাই ভাবলাম যে তরমুজ এনেছিল বাচ্চার বাবা, আমার ছোটো মেয়ে আবার মাশাল্লাহ অনেক তরমুজ পছন্দ করে, তাই ওর জন্য ভাবলাম, ওর জন্য না সবার জন্যই একটু তরমুজের জুস করে ফেলি। তাই এখানে আমি তরমুজগুলা কেটে তারপরে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, এখন আমি তরমুজের জুস বানিয়ে নিব, আর এখন এটা আমরা সবাই খাবো। আর এই তরমুজের জুসটা যদি রমজানের সময় খাওয়া যায় তখন কিন্তু আরও মজা লাগে, গরমে ঠান্ডা ঠান্ডা জুস, কলিজা ঠান্ডা হয়ে যায়, তাই ভাবছি যে এবার রমজানে খাবো। আর বেশি তরমুজ খেলে হয় কি, আবার পেটেও সমস্যা হয়, পেট ফেঁপে যায়, চেষ্টা করবেন কম খাওয়ার জন্য, প্রতিদিন না খাওয়ার জন্য। আর এই যে আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, আর এখন আমি গ্লাসে ঢেলে নিব, ঢেলে একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। এখন আমি আমার মেয়েকে, ওরা আবার ঘুমাচ্ছে, আমি আবার বললাম যে উঠো, ওরা বললো পরে খাবে, তাই ওদেরকে আর ডিস্টার্ব করলাম না, আমি আবার বসে বসে গ্লাসে ঢেলে দিচ্ছি। একটু খেয়ে দেখছি যে মিষ্টি ঠিক আছে নাকি, হ্যাঁ মাশাল্লাহ মিষ্টি পারফেক্ট হয়েছে।
গরমের দিনে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালোই লাগে। আর এই তরমুজটা আমার মেয়ে অনেক পছন্দ করে, তাই ওর জন্য আনা হয়। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।